কৈলা শহরের গোলকপুর এডিসি ভিলেজের এমসি পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের হাহাকার চলছে এবং এলাকায় বিদ্যুৎও নেই। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও দপ্তর পুরো উদাসীন। এই নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। কৈলা শহরের চণ্ডীপুর ব্লকের অধীনে গোলকপুর এডিসি ভিলেজের এনসি পাড়ায় সাধারণ মানুষের পানীয় জলের একমাত্র ভরসা একটি পাকা কুয়ো। এই পাকা কুয়োটি প্রায় এক মাস ধরে শুকিয়ে যাওয়ার পর এলাকাবাসীরা কয়েকবার দপ্তরের আধিকারিকদের জানালেও এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসীরা টিউবওয়েলের জলের ওপর নির্ভর হয়ে পড়ে। কিন্তু এলাকার পাম্প মেশিন নষ্ট থাকার ফলে টিউবওয়েলের জল থেকেও বঞ্চিত এলাকাবাসীরা। এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বরা কয়েকবার দপ্তরের আধিকারিকদের জানালেও দপ্তরের পক্ষ থেকে পাম্প মেশিন সারাই করা হয়নি কিংবা গাড়ি দিয়ে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়াও হচ্ছে না। এনসি পাড়ায় মোট 250 উপজাতি পরিবারের বসবাস রয়েছে। প্রত্যেকেই বর্তমানে এলাকার নালার জলকেই পানীয় জল হিসাবে গ্রহণ করছে। এলাকাবাসীরা আরও জানান যে এনসি পাড়া এলাকায় বিগত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার মেশিন বিকল হয়ে যাবার পর থেকে বিদ্যুৎহীন হয়ে রয়েছে পুরো এলাকা। এলাকার পক্ষ থেকে কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও কোনো ধরনের সুরাহা না হওয়ায় এলাকাবাসীরা আর কোনো দিন সরকারি আধিকারিকদের সাথে যোগাযোগ করবে না এমনটাই জানায়। 5 দিন ধরে কারেন্ট নাই, সাপ্লাইটা চালু না হওয়ার কারণে আমরা এখানে মানে রিং কোয়ার্টারে সবসময় রাত্রি পর্যন্ত পুরো জল টইলে রয়েছে, জলটা একদম নাই, একদম মানে কিতা হইতাম। তো এই যে এলাকাতে একটাই কি রিং মানে এই কোয়ার্টার? হ্যাঁ, এখানে মোটামুটি 25 ফ্যামিলি আছে এই পাড়া। তো অন্যান্য পাড়া থেকেও আয়া তারা জল লইতেছে এখান থেকে। তো আমরা এটাও শুকাই গেছে? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি দপ্তরের তরফ থেকে কোনো মেনটেন্স করা হয়েছে? না না, পাম্প অলরেডি ঠিক আছে, অপারেটর কোনো দোষ নাই। তাই নিয়ে পাম্প মানে জলের সমস্যা বেশিরভাগ হলে কারেন্ট এক ফেজ কাটিয়ে দিয়ে দিয়েছে, ওই 3 নম্বর ওয়াটে এক ফেজ কাটিয়ে দিয়েছে। এই কারণে ডিপার্টমেন্ট তারা কাটিয়ে দিয়েছে, এই কারণে আমরা জল পানীয় জল পাই। এখানে কারেন্ট নাই, জল সাপ্লাইয়ে জল পাওয়া যায় না, রিং কোয়ার জল নাই, আর বৃষ্টি খরা টরা এই অবস্থায় এখন জল পাইতে আসি না, আমরা সবাই ভুগতে আসি জলের লাগে। তবে জলের অভাবে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এমনটাই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামতে পারে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।